ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার লেকচার হলে গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার এবং গঠনতন্ত্র বিষয়ে একক বক্তৃতায় অতিথি লেখক কলামিস্ট ফরহাদ মজহার। ভাব বৈঠকি নামের একটি সংগঠনের এই আয়োজনে বক্তব্য শুনতে যারা এসেছিলেন তারা বেশিরভাগই বয়সে তরুণ। বক্তব্যে প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কথা বলেন ফরহাদ মজহার। তার মতে, যখন কোনো দেশে অভ্যুত্থান হয় তখন সেখানে দরকার হয় নতুন আইনের, নতুন সংবিধানের, যা অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জনমতের প্রতিফলন ঘটায়। শহীদ মারা গেছে, বক্তব্যে দুই পা দুই হাত ছড়ি শহীদ হয়েছে, বলছেন মধ্য পানি পানি বলে মারা গেছে, তার অভিপ্রায় তিনি প্রতিনিধিত্ব করেন। কিন্তু এই অভিপ্রায়টা এখনো পর্যন্ত লেখা হয় নাই, ঠিক আছে? যদি ওরা জীবিত থাকতো বিপ্লব সফল হতো, এটা সে লিখতে পারত, সেরূপে লেখা হয় নাই। ফলে অলিখিত যে অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এখন সেই অভিপ্রায়টা লিখতে হবে, এই দরকার। যদি আমরা না লিখি, এটা কি আপনাদের মনের মধ্যে নেই, আপনাদের হৃদয় নেই? আপনি কি বুঝতে পারছেন না কোনটা ভালো কোনটা খারাপ? আপনি কি আবার ফ্যাসিজম চান? আপনি কি শেখ হাসিনাকে ফেরত চান? তাহলে অভিপ্রায় তো পরিষ্কার, তাহলে কাজটা শুধুমাত্র লেখার কাজ। যদি আমার লিখিত সংবিধান চাই ভালো, আর যদি ইংল্যান্ডের মধ্যে হতে থাকি চাই তো ভালো, এটা আমাদের ইচ্ছা, আমার কীভাবে চাই, কীভাবে সুবিধা আমার। ফরহাদ মজহার বলেন, এই অলিখিত জনমতকে লিখিত রূপ দিতে যে সময় লাগে, সেই সময়ের সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, যাকে কখনোই অনির্বাচিত সরকার বলা যায় না। যে অলিখিত অভিপ্রায়কে লিখবা পর্যন্ত যে সময় লাগে, এটাকে বলা অন্তর্বর্তীকালীন সরকার, বোঝা গেল? ভুলবেন না কিন্তু, ঠিক আছে? ওই যে আসে কিন্তু বিএনপি হুমকি দিচ্ছে তিন মাসের মধ্যে নাকি ইলেকশন দিতে হবে, দেখছে শুনছেন? একবার আপনার জ্বরকে ঠেকাতে বহু কষ্ট হয়েছে আমাদের, এখন এটা কী করে ঠেকাব? তাহলে আমাদের কি বুঝাচ্ছেন তারা যে সংবিধান লাগবে না, বলে এরা আবার দেখেন দুঃসাহসটা দেখেন। আমি বলছি এই যে দুঃসাহস বলতেছে ডক্টর ইউনুস, নির্বাচন সরকার না, নির্বাচন সরকারের ওই যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা, ক্যান ইউ ইমেজিন দিস? এটা এখন এই যে গণপ্রধান এই কথা বলার সাহস হচ্ছে না, বলে যদি আপনার পরিষ্কার না থাকেন এটা কিন্তু বলতে থাকবে। প্রথম তাহলে আপনাদের মাথা মধ্যে পরিষ্কার থাকতে হবে, ডক্টর ইউনুস নির্বাচিত, আর যদি ভোটাভুটির দ্বারা নির্বাচিত হতো তাহলে কেউ তো নেই, মেজরিটির দ্বারা নির্বাচিত, মাইনরিটির দ্বারা নির্বাচিত না, এই তো হতো। আর এখন তিনি কি সকলের দ্বারা নির্বাচিত, সকল, এই সকলের মধ্যে কারা অন্তর্ভুক্ত কারা না, ফ্যাসিস্ট অন্তর্ভুক্ত না, খুব পরিষ্কার নাকি? তাহলে জনগণ কথাটারও একটা লিগ্যাল মানে আছে, আপনারা কিন্তু কনফিউজ করবে, এই যদি নির্বাচন করে আবার আওয়ামী লীগের নাম থাকলে তো গণতন্ত্র হবে না, না, এই বিজয়টা হচ্ছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান, তাদের বিজয়। তাহলে জনগণ তারা যারা ফ্যাসিস্ট, বক্তব্যে তিনি বলেন, এখন রাষ্ট্রের উদ্দেশ্য জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা। আমাদের কালেক্টিভ আইডেন্টিটি এগ্রি করতে হবে সব, যে কোনটা আইডেন্টিটি আমরা সকলে পছন্দ করি, একজন একটা আরেকজনের চাপে দিতে চলুন, আমি বাঙালি গিয়ে আমি তাকে বলে তোমাকে বাঙালি হতে হবে, এটা বলুন, এটা হবে, ও তো ডুবতে ডুবতে হবে তাকে। তাহলে পলিটিক্যাল আইডেন্টিটি আমরা কীভাবে বললে আমরা সকলে থাকতে পারি সেটা আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে? আমি বাঙালি, আমার ভাষা এবং সংস্কৃতির দিক থেকে চাকমা তার ভাষা, রং তার ভাষা, মান্দি তার ভাষা, সংস্কৃতির তো থাক, ও নেশন, ও কিন্তু একটা নেশন, অর্থাৎ ইথনিক গ্রুপ বা নেশন, সেই স্বীকৃতি তাকে দিতে হবে। যদি আমি তাকে দেই তখন সে কিন্তু বাংলাদেশ নামটা তার কাছে প্রাইড হবে, তাকে বাংলাদেশ নাম তার কাছে প্রাইড, আমার দেশ, এখানে আমি আমার সংস্কৃতি অ্যাজ এ নেশন আকারে আমি থাকতে পারি, আদিবাসী এটা ভালো শব্দ সুন্দর, ঠিক আছে? তাহলে কীভাবে তার ডিগনিটি, যে ডিগনিটি নিয়ে আমি লড়াই করেছি সেই ডিগনিটি রক্ষা করার জন্য আমি তাকে আনতে পারি, এটা আমাদের কমন লড়াই, তাহলে ওদেরকে ইন্টারভিউ করতে হয়। আজকে আমরা পাহাড়িদের নিয়ে কথা বলতে পারি, কিন্তু সমুদ্রের সন্তানদের কী হলো, রাজবংশীদের কী হলো, ওদের যাবে কোথায়, মান্দিদের কী হলো, ওদের যাবে কোথায়, ওখানে কলা বাগান দিয়ে ওদের পুরো বন্ধ করেছে, এটা হবে না। তাহলে আমরা এই দেখেন কালেক্টিভ আইডেন্টিটি হলো পলিটিক্যাল কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর জন্য মজবুত গঠনতন্ত্রের ভিত্তিতে একটি রাজনৈতিক কমিউনিটি গঠন করার পক্ষে মত দেন ফরহাদ মজহার। কখনো নিজেকে ছোট করবেন না, প্লিজ, তরুণদেরকে বলছি, নিজেকে ছোট করবেন, নিজেকে বড় চিন্তা করে আপনি পারেন, আপনি যদি এটা পারেন গুলির সামনে দাঁড়ায় হাসিনাকে তাড়াইতে পারেন, আপনি কী পারবেন না আমাকে বলেন। বাংলাদেশের তরুণদের জি জেনারেশন বলার তাদেরকে অপমান করে, জেনজি বলা তাদেরকে অপমান করে, এটা করতে দেবেন না কাউকে। বাংলাদেশের তরুণরা বাংলাদেশের তরুণ, ওরা জেনজি ফেনজি না, এগুলো শিখেন না আমাদেরকে, এগুলো শিখছি আমরা বুঝি কে বলেছে আপনাদেরকে, এটা বলেছে বিল গেটস, এটা জানি আমরা। এ সময় বর্তমান প্রজন্মকে জেনারেশন জেড বা জেনজি ধারণা থেকেও বের হয়ে আসার আহ্বান জানান লেখক কলামিস্ট ফরহাদ মজহার। এই কথা কি ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।